চ্যাপ্টার 6.3 অধিবৃত্ত, ইংরেজিতে বলা হয় হাইপারবোলা। ভেরা 45 মিনিট সময় নিছিলাম আমরা যখন কম্পোবৃত্তের থিওরি পড়ছিলাম, আর এটা গইনে গইনে 5 মিনিট সময় নিব থিওরিটা বোঝানোর জন্য। থিওরির প্রমাণ করব না, শুধুমাত্র উপবৃত্তের সাথে কি কি পার্থক্য সেটা বলে বলে দিব। তারপরে ওইখানেও তিনটা গ্রুপ আছে, তোমাদের মনে আছে পরাবৃত্তের তিনটা গ্রুপ ছিল, সেটা কি? সমীকরণ থেকে ইনফরমেশন, গ্রুপ টু হলো ইনফরমেশন থেকে সমীকরণ, তারপরে স্পর্শক আর পরামেটিক স্থানাঙ্ক, এখানেও তাই আছে। তো আমি তিনটা ভাগ করে আজকে প্রথম গ্রুপ করাই ফেলবো, আগামী ক্লাসে বাকি দুই গ্রুপ করা শেষ। আল্লাহ হাফেজ। 6.3 চ্যাপ্টারে দুইটা ক্লাস নিতেছি মানে অনেক। আমি বললাম না দুই মিনিট আলোচনা করে, আমাদের স্যার যে এখন যে দুই মিনিট আলোচনা করবো, এই আলোচনা করে বলছে চলো পরের চ্যাপ্টারে চলে যাই। ওকে, না অনেকগুলো অঙ্ক আছে না পারার মতো, এগুলো অবশ্যই করাবো। যারা এটা হলো পাতাইলা ডিমকে ফাটানো হয়েছে, ওই যে তোমরা ফাটাও না, হ্যাঁ এই যে ডিম, ডিমটা ফাটায় খোসা দুই পাশে ছড়াই দিচ্ছে। সাধারণ সমীকরণ কি জানো? পার্থক্য কি কি শোনো, তিনটা পার্থক্য আছে। এক নাম্বার হলো সমীকরণের পার্থক্য, এই যে এটা হলো পাতাইলা ডিম ফাটানো হয়েছে আর এটা হলো লম্বা ডিম ফাটানো হবে। উপবৃত্তের সাথে অধিবৃত্তের তিনটা পার্থক্য আছে। এক নাম্বার হলো সমীকরণ, নাম এটা হইলে কি নাম হয়, মানে একজনের নাম হইলো কামরুল ইসলাম, সব হারাম কাজ করে, মানে তাহলে কি নাম হইলে ইসলাম হইলে ইসলাম হয়ে গেল, বৃত্ত হইলে বৃত্ত হয়ে গেল না, উপবৃত্ত অধিবৃত্ত এটা। সো সমীকরণ হইলো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। পার্থক্য হইলো প্লাস ছিল উপবৃত্তের ক্ষেত্রে, অধিবৃত্তের ক্ষেত্রে কি মাইনাস, বুঝাতে পারছি আমি? আচ্ছা এখানেও কি আছে একটু বুঝায় বলি, এখানেও দুইটা উপকেন্দ্র আছে এস প্রাইম এস, আর দুইটা নিয়ামক আছে, এটা হলো জেড আর এটা হলো জেড প্রাইম, এটাও তাই, এটা এস এটা এস প্রাইম এটা জেড এটা জেড প্রাইম। তো এটার সমীকরণ আমরা আলাদা, ভেরা উপবৃত্তের ক্ষেত্রে পার্থক্যটা হলো উপবৃত্তের ক্ষেত্রে পাতাইলা ডিম হোক বা লম্বা ডিম হোক ফর্মুলাটা সেম ছিল না, মানে সমীকরণটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এখানে খালি ই ছিল এ গ্রেটার দেন বি আর এটা কি ছিল এ লেস দেন বি, অধিবৃত্তের ক্ষেত্রে এ বড় নাকি বি বড় গুল্লি মারো এটা, কারণ সমীকরণই আলাদা, বুঝছো তুমি আমার কথা? এ আর বি বড়, এ বড় নাকি বি বড় এটা অধিবৃত্তের ক্ষেত্রে ম্যাটার করে না। তাইলে সমীকরণটা কি y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু হলো 1, এটা এক নাম্বার পার্থক্য, পার্থক্যগুলো খালি লিখতেছে। দুই নাম্বার উৎকেন্দ্রিকতা, ইসেন্ট্রিসিটি, একের চেয়ে ছোট ছিল তাই না ভাইয়া, এই জন্য ছিল স্কয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, একের চেয়ে বড়, বুঝছো আমার কথা? ই হলো গ্রেটার দেন 1, আর এখানে উৎকেন্দ্রিকতা কত, রুট ওভার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। উপবৃত্তের ক্ষেত্রে ই একের শূন্য থেকে একের মধ্যে ছিল আর এটা হলো ই ইজ গ্রেটার দেন 1, দুটো পার্থক্য হইলো। আর লাস্ট এন্ড ফাইনাল পার্থক্য কি জানো? লাস্ট এবং ফাইনাল পার্থক্য হইল উপবৃত্তের ক্ষেত্রে বলতাম বৃহৎ অক্ষ আর ক্ষুদ্র অক্ষ, আর এই ক্ষেত্রে অক্ষ দুইটার নাম চেঞ্জ হয়ে যাবে, এটাকে বলা হয় আর অক্ষ, আর বলতে যে ইংরেজির আর না, আর আরই অধিবৃত্তকে ছেদ করে গেছে এই জন্য আর অক্ষ, আর যেই অক্ষটা অধিবৃত্তকে ছেদ করে নাই ওয়াই অক্ষটা, এটাকে বলা হয় অনুবন্ধী অক্ষ, একটা আর আরেকটা হইল অনুবন্ধী। এই ক্ষেত্রে আর অক্ষের দৈর্ঘ্য কত, ভেরা সূত্র সেম, আর অক্ষের দৈর্ঘ্য বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের সমান কত ছিল 2a, আর অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য কত ছিল 2b, আর ভেরা এই ক্ষেত্রে আর অক্ষ কোনটা একটু বলো,
y অক্ষটা হলো r তাই না ভাইয়া আর অনুবন্ধী অক্ষটা কি x অক্ষ তাহলে আমাকে বলো 3 নম্বরের রাইট সাইডে r অক্ষের দৈর্ঘ্য কত হবে r অক্ষের দৈর্ঘ্য হবে 2b r অক্ষের দৈর্ঘ্য 2b আর অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 2yz बाकी जे सातटा सूत्र आछे ना बेरा सेम कि सेई सूत्र बोलो तो उपवृत्तेर क्षेत्रे उपकेंद्रेर स्थानांक कत छिल এটার ক্ষেত্রে প্লাস মাইনাস এ ই কমা 0 এটা ছিল 0 কমা প্লাস মাইনাস বি ই সেম নিয়ামকের সমীকরণ কি ছিল প্লাস মাইনাস এ x = প্লাস মাইনাস এ বাই ই এটা ছিল y = প্লাস মাইনাস বি বাই ই সেম এটার ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ছিল 2b² / a এটা ছিল 2a² / b সেম বুঝতেছো আমার কথা মানে তুমি চাইলে সূত্রের প্রমাণটা দেখে নিতে পারো ভাই আমার 40 মিনিট সময় নষ্ট করার কোনো ইচ্ছাই নাই মানে একই রকম ভাবে প্রমাণটা আবারো আছে তাহলে করে নিতে পারো আমি তো অঙ্কই করাইতেছি আবার থিওরি আবার একই জিনিস পড়াবো নো নেভার ঠিক আছে সো মোটামুটি আমার প্যাচাল শেষ এবার হলো গ্রুপিং চলো গ্রুপটা করে দিই গ্রুপ 1 সমীকরণ হতে ইনফরমেশন এক তারপরে 2 এর 1 3 2 3 না হ্যাঁ ওরা একটু ভুল করছে 3 তারপরে হলো 6 না এরপরে 7 আর হলো 10 আর গ্রুপ 2 ইনফরমেশন হতে সমীকরণ चार पांच छह आठ आठ ना चार पांच छह और फाइनली ग्रुप थ्री होइलो परामितिक स्थानांक एखानेও আছে পোলার বা পরামিতিক স্থানাঙ্ক সেটা হলো আট আর নয় এই তিনটা গ্রুপে বিভক্ত চলো আমরা আজকে দেখি গ্রুপ 1 টা তো অবশ্যই করব তারপরে গ্রুপ 2 করার সময় থাকলে সেখানেও যাব নেক্সট ক্লাসে ডিফিনিটলি আমার এটা শেষ করতে হবে কারণ এই বছরে আরেকটা ক্লাস আছে তোমাদের পরশুদিন 6.3 শেষ করে নতুন বছর আমরা বলবিদ্যা দিয়ে শুরু বলবিদ্যার একটা সমার্থক শব্দ আছে কি জানো শায়েস্তা বলবিদ্যা মানে শায়েস্তা বুঝছো মানে বলবিদ্যা শায়েস্তা ছাড়া কেউ ভালো পড়াইতে পারে না এটা আমি গ্যারান্টি দিলাম স্ট্যাম্প পেপারে লিখে দিব তোমরা কলেজের কোন স্যার কাছে বুঝতে পারবে না আমি বুঝিনি কিন্তু ভালো স্টুডেন্ট ছিলাম কিছু কিছু বুঝতে পারিনি কিন্তু আমি তোমাদের খুব সুন্দর ভাবে বুঝাবো আমার আগে ভাবা যারা ব্যাচ 1 ব্যাচ 2 ব্যাচ 3 তে পড়তেছো তারা কিছু চান ওকে ঠিক আছে সো এবারে অঙ্ক শুরু অঙ্ক ভাইয়া আমি যে করব তোমাদের মনে হবে যে আবার ভাইয়া উপবৃত্ত করাইতেছেন দেখা যাচ্ছে না আবার উপবৃত্ত করতেছি কেন এরকম মনে হবে তোমাদের কাছে হ্যাঁ চলো স্টার্ট করি প্রতিটা গ্রুপের এক একটা করে করি প্রথমে একের এক একদম বিসমিল্লাহ অঙ্ক দিয়ে শুরু প্রদত্ত অধিবৃত্তের সমীকরণ কি হবে বলে দাও 16x² - 25y² = 400 x² = 25 y স্কয়ার বাই 16 ইকুয়াল টু হচ্ছে 1 হ্যাঁ মনে আছে 400 দিয়ে ভাগ করছি এখানে a স্কয়ার কত 25 b স্কয়ার 16 এই যে তোমাদের হাত চুলকানি থাকার কারণে তোমরা সবাই a গ্রেটার দেন b লিখে বসে থাকতা এখানে সেটা লিখতে হবে না a বড় নাকি b বড় এইটার দুই পয়সা দাম নাই অতিবৃত্তের সমীকরণ সমীকরণই তো ডিফারেন্ট
তাই না ভাইয়া? এটা বুঝতেছো, এটা পাতাইলা ডিম ফাটানো হয়েছে এত বড় না বলে সহজ ভাবে আর অক্ষ এক্স অক্ষ বরাবর, আর আর অক্ষটা এক্স অক্ষ বরাবর। এটা হলো বইয়ের ভাষা। আর অক্ষ যদি এক্স অক্ষ বরাবর থাকে এক্সটা আগে থাকে, আর অক্ষ যদি ওয়াই অক্ষ বরাবর হয় ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার আগে হবে, তারপরে মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। আশা করি ক্লাসে সবাই বুঝতে পারতেছো, অনলাইনে যারা আছো অনেকে ঢাকার বাইরে চলে গেছে, অনেকেই কক্সবাজার, অনেকে ঢাকার বাইরে থেকে ক্লাস করতেছো, অনেকে ঢাকার বাইরে যারা আসো তারা গাছের উপরে উঠছো নেটওয়ার্কের জন্য। ভাইয়া গাছের উপরে উঠছে না। আচ্ছা তো উৎকেন্দ্রিকতা ওই কি কথা ছিল প্রযোজ্য বলতো? লাগুক আর না লাগুক কি বের করতে হবে? উৎকেন্দ্রিকতা সবার আগে বের করতে হবে। এই কথাগুলো আগে বলছি আবার রিপিট, a square plus b square by a square, যারা 7.2 করো নাই, সাড়ে তিনটার সময় ক্লাস হচ্ছে, 7.2 চ্যাপ্টারের ক্লাস, আমি সাড়ে তিনটার যে ব্যাচ ওদের 7.2 করাইছি, তারপরে সিরিয়ালি করাবো, 7.1 হয়ে গেছে, 7.2 করাচ্ছি, এরপরে 3, 4, 6, 8, 9, এইটা হলো এই ব্যাচটা। আমি করছি কি জন্য জানো? আগের আমার যে চারটা ব্যাচ আছে এদের কারো যদি কোনো জায়গায় মিস থাকে তারাও এখান থেকে কভার আপ করতে পারো। ওদের 7.1 শেষ, 7.2 করতেছি, তারপরে 3 করবো, 4 করবো, 6 করবো, 8, 9, আর তোমাদের তো এই পর্যন্ত চলে আসছি, এখন 8, 9 ব্যাচ, বুঝছো? রুট না, ওদের ইসে করবো না, রিপিট করবো না, মানে ওদের খালি সেকেন্ড বার পড়াবো, HSC আগ পর্যন্ত সেকেন্ড বারটা শেষ করবো। আচ্ছা কি কি বের করতে বলছে? শীর্ষবিন্দু, উপকেন্দ্র আর নিয়ামক। ভেরা আমাকে বলো শীর্ষবিন্দু স্থানাঙ্ক হইল প্লাস মাইনাস এ কমা জিরো, আর ওইটার ক্ষেত্রে জিরো কমা প্লাস মাইনাস বি, তাইলে শীর্ষবিন্দু বুঝছো তো? ওই যে এইটা ঠিক আছে, তাহলে শীর্ষবিন্দু স্থানাঙ্ক প্লাস মাইনাস এ কমা জিরো, তাহলে কত হবে ভেয়া? প্লাস মাইনাস 5, 0, আমি কি বুঝাতে পারছি? তারপরে কি উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে ভেরা? প্লাস মাইনাস এ ই কমা জিরো। সোজা ভেরা চ্যাপ্টার পড়তে তোমার মনে হবে জানলা, কিন্তু আমি আবার পড়ছি, কিন্তু পড়ছিলাম, তারপরেও আমি দুইটা ক্লাস মূল্যবান ক্লাস গুলো নষ্ট করে করাইতেছি, কারণ কারণ আছে একটা, হলো ভয়াবহ কারণ আছে। কারণ হলো ছয় অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আসবে তোমাদের, আর 8 আর 9 থেকে দুইটা আসবে। আর আমি যদি ভলিউম হিসাব করি তাহলে 6 এর 2, হ্যাঁ, আর 8 আর 9 এর 2, বুঝছো? এখন তুমি 8 আর 9 কে অ্যাভয়েড করতে পারবা, 6 করে অ্যাভয়েড করতে পারবা, এই কারণে কুত্তার মতো 6 এর সমঙ্গ করবা, বুঝছো? কারণ HSC তে এখান থেকে তোমার দুইটা অ্যান্সার করে ফেলতে হবে, বুঝছো? তুমি আমার কথা এই বলো, যারা HSC 2021 দিল 4 আর 6, এই থেকে দিয়া বলাইছে সবাই, মানে 4 হইলো বহুপদী আর 6 কণিক, এখান থেকে দুইটা দিয়া বলাইছে, অনেকে তো কণিকও দুইটা দিয়া বলাইছে, একই চ্যাপ্টার, এমন তো কোনো বিভাগ ছিল না তো, তারপরে পোলাপান করে যে পরীক্ষা কোশ্চেন বলে কঠিন, ওগুলো কোথায় লাগতে দিতে পারতাম, তাই না? পড়াশোনা করে নাই, প্রশ্ন প্রশ্ন পান বা বাদ হয়েছে পোলাপানের, গভর্নমেন্টের কি পাগলা কুত্তা কামড়াইছে যে এখন মানে কোশ্চেন কঠিন করে পোলাপানরা গ্যাঞ্জামে কি করবে? পরে নাই তো উপকেন্দ্রের স্থানাঙ্ক আর নিয়ামকের সমীকরণ কত লাস্ট বলো? এরা বুঝতেছো কেন 6 এর গুরুত্ব অনেক বেশি? 6 এর গুরুত্ব আর ত্রিকোণমিতির গুরুত্ব অনেক বেশি, কারণ ত্রিকোণমিতি থেকেও দুইটা কোশ্চেন আসবে 7। তোমাদের বলছিলাম না ক বিভাগে 4টা প্রশ্ন, 3 থেকে 1টা, 4 থেকে 1টা, 7 থেকে 2টা, তাহলে হলো 4টা, খ বিভাগে 6 থেকে 2টা, 8 থেকে 1টা, 9 থেকে 1টা, তাহলে আমি 8 নয় পড়বি, এইটা মানে 8 নয় যদি তুমি না পড়ো তাহলে তোমার সেকেন্ড ইয়ার পড়াই হলো না, তাই না? তুমি কই চান্স পাবো? কোথাও চান্স পাবো না, খালি ইন্টার পাস করে বিয়ে করবো নাকি? তাহলে তো তাইলে করতে পারো যে ইন্টার পাস করার পরে আমার পড়াশোনা সমাপ্ত, তারপরে আমার বিয়ে টিয়ে হয়ে যাবে, জামাইয়ের টাকা চলবে, বাদ রয়ে গেছে, বাদ দাও ভাই,
থাক, ওইটা এত পন্ডিতি করা, ওগুলাতে আসবে না, ওইগুলা থেকে ভর্তি পরীক্ষায় বসতে আসবে না, তুমি ওই এত ওয়ারিড হয়ে না, বাদ মানে বাদ, হ্যাঁ অ্যাডমিশন অ্যাডমিশন আসবে না, হ্যাঁ চাকরি দিয়ে পরীক্ষা হবে, কি বলো? আচ্ছা চারটে অধ্যায়ের মধ্যে বলবিদ্যা আছে, এইটা আছে মানে শুয়ে দেওয়া যাবে পোলাপানরে চাইলে, যে ধরো যে এই আট অধ্যায় থেকে কুয়েটের যদি চিন্তা করে যে দিমনি এবার তাহলে ধরে দিবান, মানে একদম মানে শেষ সময় পঁচিশ হইলো আর উই হেট ভগ্নাংশ, তাহলে কি হবে রুট ফর্টি ওয়ান ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস পঁচিশ, বুঝছো তো ভাইয়া, ভগ্নাংশ রাখা যাবে না, এরকম গইনে গইনে আরো আটটা অঙ্ক আছে, ধরো তুমি আটটা অঙ্ক করলা তাহলে তোমার সূত্র তো এক মুখস্থ হয়ে যাবে, অঙ্ক প্র্যাকটিসও করা হয়ে গেল, জীবনে আর অধিবৃত্ত করতে হবে, খালি দেখলেই হবে সূত্রগুলো একটু করে নিলেই হবে, বুঝছো তুমি আমার কথা, নোট করে ফেলা একবার তোমাদের জন্য ভালো, একের অঙ্ক শেষ, এবার আসো দুই, দুই এর একটা অঙ্ক বললাম না বইয়ে অনেক সমস্যা, দুই এর একটা অঙ্ক এটা একে দিয়ে দিলে, কারণ কি এটা সমীকরণ দেওয়া আছে ইনফরমেশন, আর বাকি দুইটা হলো ইনফরমেশন থেকে সমীকরণ বের করতে হবে, বুঝছো? আচ্ছা প্রদত্ত অধিবৃত্তের সমীকরণটা কত, হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস এইট ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টু, দুই দিয়ে ভাগ করলাম, এক্স স্কোয়ার বাই টু আর এটা ভাগ করলে ওয়াই স্কোয়ার বাই ওয়ান বাই ফোর, এই জায়গাটা বুঝছো কিনা একটু বল, হ্যাঁ এটা যখন ভাগ করছি আটকে উল্টে দুই এর নিচে নিয়ে আসছে, কারণ কি এখানে তো ওয়াই স্কোয়ারই থাকতে হবে, এ ফোর ওয়াই স্কোয়ার থাকলে তো হবে, আমি দুই দিয়ে ভাগ করছি, দুই দিয়ে ভাগ করলে উপরে চার হয় নিচে এক হয়, ওই চারে উল্টে নিচে পাঠিয়ে দিচ্ছি, সবাই বুঝছো নাকি, আরেকটা লাইন করলে তোমাদের জন্য খুব ভালো হইতো, কইরো এন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ো তোমরা, মাথা খুব ফাস্ট কাজ করা উচিত, তো অনেকে কি করছো মাথা দিয়ে রেখে দিছো হিমাগারে, আবারও বলতেছি আরো দশ বারো বার বলবো, খুব হাত চুলকাবে যে এ বড় এটা লাগবে, মানে দিলে ভুল নাই, এত বড় আসলে তো এ বড়, হ্যাঁ একটু ভুল নাই কিন্তু সেটা কোনো দরকার, বুঝছো, কারণ এটা এক্স স্কোয়ার যেহেতু আগে তার মানে এটা পাতাইলা ডিপ ফাটানো হয়েছে বা আর অক্ষ এক্স অক্ষ বরাবর, বুঝতে পারছি আমি, আচ্ছা আমাকে এই অঙ্কে দেখাইতে বলছি যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ওয়ান বাই টু রুট টু, আর নিয়ামকের সমীকরণ হচ্ছে প্লাস মাইনাস থ্রি এক্স ইকাল টু প্লাস মাইনাস ফোর, তা আমি কি বলছি ভাইয়া লাগু আর না লাগু সবার আগে কি বের করবা, উৎকেন্দ্রিকতা, কেন বের করবা উৎকেন্দ্রিকতা, কারণ ওই যে নিয়ামকের সমীকরণ x = + - a / e ই লাগবে না, ই ডেফিনেটলি লাগবে, বুঝছো ক্লাসে সবাই ফটাফট, খুব ইম্পর্টেন্ট কথাবার্তা সব বলে ফেলাইছি তোমাদের, দেয়া ভালো করে কইরে ফেলো, নেক্সট ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো করে ফেলাবো, তারপরে আগামী সপ্তাহ থেকে সাহেব স্যার স্পেশাল বলবিদ্যা শুরু হইতেছে, এক্সট্রা ক্লাস নিতে হবে তোমাদের, বলবিদ্যা নরমালি তিন তিন মাস করাইতাম আমি, দুই মাসে করাইতে হবে তোমাদের, হ্যাঁ কারণ সময় নেই, রিভাইজ করাইতে হবে না, সুন্দরভাবে একটা পড়া শেষ না করতে পারলে আমার তো শেষ করতে হবে, তুমি ধরো শেষ করলাম সেটা তো আমার দেখার বিষয় না, হ্যাঁ যদিও মানে অনেক গার্ডিয়ান বলবে যে না স্যার আপনারই দেখতে হবে, তাহলে ওই যে দায়িত্ব নিতে হবে, ওই যে মায়ের ধৈর্য দিব যে ওইটার দায়িত্ব নিতে হবে, আবার চলে গেলে চলবে, মানে বিষয়টা হলো যে আমাকে দায়িত্ব নিতে হবে, আবার আমি কিছু মানে মানে খুব ভদ্র ভাষায়, তা আপনি করেন না ভদ্র ভাষা, গার্ডিয়ানদের উদ্দেশ্যে আমার কথা যে এত ভদ্রভাবে যদি আপনাদের বাচ্চাদের বললে ওরা শুনে, তাই না, আপনি করতে পারলেন না কেন, তাই না, পারে না কিন্তু গার্ডিয়ানরা বলে আমি তো পারি না স্যার, হ্যাঁ আমি পারি 200 জনের সাথে 300 জনের সাথে, কই থেকে পারবো আমি, ওকে উৎকেন্দ্রিকতা থ্রি বাই টু রুট টু, তাইলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত,
মিষ্টি দেখায় টাকা দিয়ে এগুলো না, ওরা রিয়েল জেনুইন স্টুডেন্ট না, বুঝছো? মানে আমার কাছে পড়ছে আমার ভক্ত, আমার ওরাই আমার খাওয়াইতে চাইছিল। তো আমি বলছি যে কি বলো, ওরা টাকা পয়সা আছে নাকি, আমি সেখানে খাওয়াবো। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? 2b² / a, b স্কয়ার কত? 1/4, a কত? √2, এটা কাটলে 1/, এই যে ম্যাথের দান হয়ে গেল 1/2 √2। দেখো আশা করি সবাই বুঝতে পারতেছো, এটা হলো দেখাইতে বলছে। ফার্দার মোর, নিয়ামকের সমীকরণ কত? খালি সূত্র বসাইলে অঙ্ক হয়ে যায়, এগুলো 9-10 এ ছিল, তাই না? √2 3/2 √2, এটা উল্টায় গেল, 2√2 আর √2 গুণ করলে কত হয়? 4। আর 3 দিয়ে ভাগ গুণ করলে 3x = কত? +-4। আমরা বুঝাতে পারছি ক্লাসের সবাইকে, এই দুটো হলো দেখাইতে বলছে, তাই না? তাহলে সাহেব লিখে দিবা, সরি শোন দেখে, বুঝছো না সবাই? পরের অঙ্কে চলে যাই, এগুলা কি ছিল? প্রমিত সমীকরণ, তাই না ভাইয়া? এখন কি মুড়ি আর গুড় দেওয়া হবে? তোমার আগে মোয়া বানাই নিতে হবে, তারপরে খাইতে হবে, বুঝতেছো তো? মানে বড় হাতের x² / a² মনে পড়ছে, বুঝছো তো? সবাই এই টাইপে করি দু একটা, চলো ভাইয়া দেখো। প্যাথেটিক, তিনের আবারও 9টা অঙ্ক আছে, একটা করাই দিব, বাকিগুলা করবা তুমি। হ্যাঁ ভাইয়া, এই যে আমি বলছিলাম না যে তুমি যদি হোমওয়ার্ক গুলা করতো আগের চ্যাপ্টারের, অনেকে করছো মনে হয়, অনেকে আমার কথা শুনে তো করো, ধন্যবাদ তাদেরকে অনেক। ওকে, এই টাইপের আমি যদি বইটা লিখতাম তাইলে ভাইয়া 3-9 না নিয়ে 10 দিতাম, ওই যে 10 নম্বর যে অঙ্কটা আছে না, ওইটা 3-এর মধ্যে ঢুকাইতাম। দেখো তো আমার সাথে তোমরা একমত কিনা, 10 নম্বর যে অঙ্কটা ওইটা 3-এ ঢুকাইতাম আমি, তাই না? এ দিছে আবার ওইখানে গিয়ে আর একটা দোষ, তাহলে আমি 3-এর 1 আর 10 নম্বর এই দুইটা করাই দিব, ঠিক আছে? ফাইন, তাহলে এই গ্রুপ শেষ, দেখি সময় থাকলে আমরা পরের গ্রুপে চলে যাব, কারণ আগামী দিন আমাদের চ্যাপ্টারটা শেষ করতেই হবে। প্রদত্ত অধিবৃত্তের সমীকরণ বলো, 9x² - 16y² - 18x মনে আছে এই কথাগুলোই আমি বলছিলাম। এবার ধান্দা হইলো, এখানে আমি দুটা হোল স্কোয়ার বানাবো, হোল স্কোয়ার বানানোর জন্য যা যা দরকার দিয়ে দিব, এই মাসে কাফারা দিব, ঠিক আছে? কমন, এগুলো পুরানো কথাবার্তা, তৃতীয়বারের মতো বলতেছি, এর আগে দুইবার বলছি, তাই না? মনে আছে একবার পরাবৃত্তে একবার উপবৃত্তে, হোল স্কয়ার বানিয়ে দিছি ভাইয়া, মানে ধরো যে যা দরকার 1² দিয়ে দিছি, 2² দিয়ে দিছি। এইবার দেখি কি কি বাকি লিখলাম আমি ভাইয়া, এখানে 9 বাকি লিখছি, তাই না? আর এখানে -64 বাকি লিখছি, এটা মাইনাস কিন্তু, তাই না? তাহলে ওই পাশেও কি হবে? -64। এই পাশে যা লিখবা ওই পাশে তাই লিখবা, আশা করি বুঝতেছো। তাহলে এখানে কি হয়? 9 × x - 1 whole square - 16 × y + 2 whole square = 144,
রাইট সাইড 1 রাখতে হবে এই কারণে তুমি 144 দিয়ে ভাগ করবে x 1 হোল স্কয়ার বাই 16 y 2 হোল স্কয়ার বাই 9 = 1 তাহলে সুতরাং বড় হাতের x স্কয়ার বাই 16 বড় হাতের y স্কয়ার বাই 9 = 1 ক্লাসে সবাই কি বুঝতেছো অনলাইন যারা আছো দয়া করে বলো বুঝছো কিনা ধরি এই যে দাদা বড় হাতের x হলো x 1 বড় হাতের y হলো y 2 এখানে a স্কয়ার কত 16 b স্কয়ার কত 9 তৃতীয়বারের মতো বলি a গ্রেটার দ্যান b লিখো ওইটা উপবৃত্তের ক্ষেত্রে খুব জরুরি অধিবৃত্তের ক্ষেত্রে জরুরি না ফাইন কি কি বের করতে বলছে কেন্দ্র শীর্ষবিন্দু উৎকেন্দ্রিকতা ভেরা উৎকেন্দ্রিকতা আগে বের করুন না বললেও এটা লাগে উৎকেন্দ্রিকতা ই কত রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার এই পুরো গ্রুপ করতে গিয়ে একটা অঙ্কে প্রবলেম হবে সেই অঙ্কটা বললে আমি বুঝব যে তোমার অঙ্ক বা কোর্স তো আছে পুরনো টেকনিক 5 বাই 4 দেখছো অধিবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা 1.25 একের চেয়ে বড় একের চেয়ে বড় হয় আচ্ছা এবার কেন্দ্র কত ভেয়া 0 0 সেন্টার সি কোন 0 ভেয়া বড় হাতের x 0 বড় হাতের y 0 আশা করি এত তাড়াতাড়ি ভুলে যাও তাই না তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত ভেড়া কেন্দ্রের স্থানাঙ্ক 1, আচ্ছা এটা হলো আর শীর্ষবিন্দু লাগবে শীর্ষবিন্দু হলো ভেরা প্লাস মাইনাস এ কমা জিরো কোন মানে কোনটা প্লাস মাইনাস এ বড় হাতের এক্স প্লাস মাইনাস আর বড় হাতের ওয়াই হলো জিরো শীর্ষবিন্দু শীর্ষবিন্দু ইংরেজিতে বলা হয় ভার্টেক্স বড় হাতের এক্স ইকাল টু প্লাস মাইনাস এ বড় হাতের ওয়াই জিরো বড় হাতের ওয়াই যেহেতু জিরো ধুম ধাক্কা লিখে দিব y = 2 minus 2 sorry এটা একটু আগে পড়ছি তাই না ভাইয়া আশা করি ক্লাসে সবাই বুঝতে পারতেছো আর বড় হাতের x কত x - 1 প্লাস মাইনাস k মানে কত প্লাস মাইনাস 4 তাহলে x এর মান একবার হবে 5 একবার হবে -3 আশা করি বুঝতেছো ভাইয়া প্লাস বিবেচনা করছি আর মাইনাস তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দুটো কত কত এক্সেলেন্ট 5, -2 আরেকটা হবে -3, -2 আর উৎকেন্দ্রিকতা আগেই বের করছি তো ভেরা আশা করি বুঝতেছো যে তৃতীয়বারের মতো একই অঙ্ক করলাম অঙ্কগুলো সোজা এখন আমি যে ম্যাথটা করব এই গ্রুপের মধ্যে সবচেয়ে বড় এটা দিয়ে গ্রুপটা শেষ করে দিব 10 নাম্বার হ্যাঁ বুঝছো যে কেন সাররা এই চাটুটা বাড়ির কাজ দিয়ে দিছিল খুব একটা খারাপ কাজ করেন বুঝছো মানে সূত্রগুলো পুড়ে ফেলাইলে পারা যায় অঙ্কগুলো একই তাই না ওকে কেউ যদি তোলা শেষ করতে না পারো স্ক্রিনশট রেখে দাও পরে তুলো তারপরে আমি সময় দিই আচ্ছা 9x স্কয়ার মানে 16x স্কয়ার প্লাস 72 10 নাম্বার এটার সাথে অনেকটা মিল আছে প্লাস 72x মাইনাস কত 32 y মাইনাস কত 16 এইটা 9 কমন নিলে 8 নং 72 আর এখানে মাইনাস 16 কমন নিলে y স্কয়ার মাইনাস 2y ইকুয়াল টু 16 এই গেন্ডা বাজেছে মুচ্চা মুচ্চা করতে বুঝছো দি এই যে পড়া লিখতে বলি না y স্কয়ার প্লাস হবে না প্লাস 2y হবে মানে মানে একটু ভুল করা দরকার তাহলে কি মনোযোগ আছে কিনা
4 স্কয়ার তাই না বুঝছো তো ফাউ করতেছি কেন করতেছি জানো ওই যে সূত্রগুলো একটু প্র্যাকটিস হবে অনেকগুলো সূত্র এখানে ব্যাক করতে বসে মানে এই অঙ্কটা সব ব্যাক করতে বসে যা যা আছে সব ব্যাক করো আচ্ছা তো আমি বাড়তি কি কি লিখছি এখানে 6x9 বাড়তি লিখছি আর ওইখানে -16x-16 বাড়তি লিখছি তাতে 9x+4 হোল স্কয়ার -16 y+1 হোল স্কয়ার = 144 যথারীতি তুমি 144 দিয়ে ভাগ করবা x+4 হোল স্কয়ার /16 y+1 হোল স্কয়ার /9 = 1 কি চমৎকার এটা ঠিক আছে খালি এই দুটো চেঞ্জ x+4 আর y কত y+1 বেশ চমৎকার হয়ে কিন্তু কথা পর্যন্ত ঠিক আছে তোমরা ফেব্রুয়ারির 20 থেকে 28 এর মধ্যে ভর্তি হবে রিভিশন কোর্স বুঝছো মানে জানুয়ারি ফেব্রুয়ারি তো তোমাদের ইউজুয়াল ক্লাস নিব আমি ফেব্রুয়ারি 20 থেকে 28 এর মধ্যে এই ব্যাচটার জন্য ভর্তি হবে আর বাইরে থেকেও একজন ভর্তি হবে কিন্তু এই ব্যাচে তো আসলে স্টুডেন্ট অনেক হ্যাঁ তো আমি যেহেতু ওই ব্যাচটা কিন্তু অনলাইন হবে না অনলাইন হবে না কিন্তু শুধু অফলাইন হবে এই এইগুলা ছুঁড়ে ফেলাই দিতে মন চাইতেছে আর এগুলো রাখতে মন চাইতেছে -4 -1 কেন্দ্র আশা করি বুঝছো কি কি বের করতে বলছে কেন্দ্র উৎকেন্দ্রিকতা ও আচ্ছা আচ্ছা ভেরা এখানে একটু ভুল করছি হ্যাঁ ভেরা এটা প্রদত্ত ফারস্টে তোমরা একটু কারেকশন করো বক্ররেখার সমীকরণ লেখ আর লাস্টে এটা লেখা পরে লেখো যে বক্ররেখাটি একটি অধিবৃত্ত মানে আমাকে বলছে বক্ররেখাটি কি নির্দেশ করে মানে প্রকৃতি কি ফারস্টেই অধিবৃত্ত বলা যাবে না মানে প্রদত্ত বক্ররেখা বইলা এই পর্যন্ত আনার পরে বলবা বক্ররেখাটি কি একটা হাইপারবোলা বা অধিবৃত্ত এটা অধিবৃত্তের সাধারণ সমীকরণ আচ্ছা গেল নেক্সট কি বের করতে বলছে কেন্দ্র উপকেন্দ্র নিয়ামক উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সব কেন্দ্র বের করছি উৎকেন্দ্রিকতা বের করছি এবার হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b² / a নিশ্চয়ই মনে আছে সবার b স্কয়ার কত ভেরা 9 × 18 আর a হলো 4 তাহলে 2 × 9/4 একক তাহলে কাটাকাটি করলে 9/2 একক ঠিক আছে দেখো তো উত্তর মিলাও আই হোপ যে ঠিকই আছে তারপরে হইলো উপকেন্দ্রের স্থানাঙ্ক হেরা এই যে উপকেন্দ্র বড় হাতের x ইকুয়াল টু কত প্লাস মাইনাস k কি হয়ে যাওয়ার কথা মানে না হইলে বুঝবা যে তোমরা অনেক বড় লেভেলের ফাঁকি দাচ্ছ প্লাস মাইনাস k হইলো 4 e হইলো 5/4 আচ্ছা y 0 হইলে y এর মান কত হয় -1 এটা তো আগেই করছি তো এটা আবার করবা আর এটা কি হয় x+4 = ±5 তাহলে সুন্দরভাবে বলো x কত হবে 1 আর -5 তাহলে বলো ভাই উপকেন্দ্রের স্থানাঙ্ক দুটা কত 9 - 1 1 - 1 আর -9 - 1 এই দুটা হলো উপকেন্দ্র মিলাও একটু ঠিক আছে আর লাস্ট
নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণ কত ধরে দেওয়া? বড় হাতের x ইকুয়াল টু নিয়ামকের সমীকরণ, বড় হাতের x প্লাস মাইনাস a বাই e, x প্লাস 4 a বাই e, a হলো 4, e হলো 5 বাই 4, তাহলে এটা উল্টায় গেল, উপরে 16 হলো, 5 বামে আসলো, 5x প্লাস 20 ইকুয়াল টু প্লাস মাইনাস 16, উত্তর। ওরা করছে কি, ভগ্নাংশ রেখা দিছে, দেখো 16 বাই 5 রেখা দিছে, এটা রাখবা না, বুঝছো আমার কথা? ফাইন, সো এই গ্রুপের মধ্যে সবচেয়ে গ্যাঞ্জাম অঙ্ক এটা ছিল, তো তোমরা বাকিগুলা মনে হয় পারবা, একটা অঙ্কের ছোট্ট একটা পার্টে সমস্যা হবে, আমি বলবো না নাম্বারটা, তোমরা বইলো আমাকে নেক্সট ক্লাস। গ্রুপ টু তে চলে যাচ্ছি আমি, গ্রুপ টু কি আছে, ইনফরমেশন আছে, এইখান থেকে সমীকরণ বের করতে হবে। আচ্ছা গ্রুপ টু বাড়ির কাজ দিব না, তোমরা বাসায় গ্রুপ ওয়ানটা শেষ করো, ঠিক আছে? গ্রুপ টু আমি একটা দুইটা করাই দিই, দুইয়ের তিন নাম্বারটা করাই দিই, দুইয়ের তিন। বেরা এখানেও এক মিনিট লেখা বাকি, আমার কথা শুন, এইখানেও ওই জিনিসটা প্রযোজ্য, ইনফরমেশন দেখে তুমি বুঝতে পারবা যে আর অক্ষ এক্স অক্ষ বরাবর নাকি আর অক্ষ ওয়াই অক্ষ বরাবর, যদি না বুঝো তাহলে আর অক্ষ এক্স অক্ষ বরাবর, মানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকাল টু ওয়ান করবা, ওইখানে যেমন এ গ্রেটার দেন বি ধরছিলাম, সবাই কি বুঝছো আমার কথা? অনলাইন যারা আসো ক্লাসের সবাই কি বুঝছো? জি ভাইয়া। আচ্ছা দুই এর তিন নাম্বারটা পয়রা কেউ কি বলতে পারবা এটা কোন ধরনের পথিবৃত্ত? প্রশ্নে বলছে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 24 আর উপকেন্দ্রের স্থানাঙ্ক 0, ±13, মানে y স্কয়ার বাই b স্কয়ার আগে হবে, সবাই কি বুঝছো? উপকেন্দ্র দেখি আমি বুঝছি, তোমরা বাসায় গ্রুপ ওয়ানটা কমপ্লিট করো, আর 6.3 শেষ হইলে আগামী বছর শুরু করব আমরা 6.2 আর 3 এর পরীক্ষা দিয়ে, মানে আর তোমরা 6.1 এই বছরে পরীক্ষাটা দাও, বুঝছো? ধরি অধিবৃত্তের সমীকরণ y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু 1। আচ্ছা বলবা ভাইয়া, তোমাদের মনে আছে এটার ক্ষেত্রে আর অক্ষের দৈর্ঘ্য কত? 2b, আর অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য কত? 2a, তাহলে 2a 24 দেয়া আছে, দেখো 2a এর মানটা বের, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য, এই অনুবন্ধী লিখতে গিয়ে অনেকে প্রতিবন্ধী লিখে ফেলে, উপকেন্দ্রের স্থানাঙ্ক কত বলো কেন? উপকেন্দ্রের স্থানাঙ্ক ক্লাসে সবাই বলো, 0, ±13, এটা দেয়া আছে, আর আমি জানি কত, 0, ±BE, তাহলে প্রশ্ন মতে বিই হইল 13, বুঝছো তো না? এতক্ষণে ওইগুলো নিশ্চয়ই বুঝতেছো যারা, অবশ্যই। এতে ভালো ব্যাপারটা কি হইলো যে তোমাকে আবার প্র্যাকটিস করতে হইলো উপবৃত্ত, তাই না? আগামী দিনও করবো। বিই ইকুয়াল টু 13, ই কত ভেড়া সুন্দর মতো বলো? বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার 13, বর্গফল স্কোয়ার স্কোয়ার কাটা, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার 169, বি স্কোয়ার কত, এ স্কোয়ার কত, 144, বিয়োগ করলে বি স্কোয়ার হবে 25, তাহলে নির্ণেয় অধিবৃত্তের সমীকরণ
y square by 25 minus x square by 144 to 1 বুঝছি সবাই অনলাইন যারা আছো আমাদের কাছে আরো 2-3 মিনিট সময় আছে 2-3 মিনিটে একটা অঙ্ক করায় দাও তাইলে শুনো আমি যদি 4 এর একটা করায় দিই তাহলে 4 এর বাকিগুলো বাড়ির কাছে আছে হ্যাঁ তো এই কারণে আমি 4 এর একটা করায় দিচ্ছি কারণ নেক্সট ক্লাসে যেন তাড়াহুড়া না হয় আমাকে তো বাকিগুলো পড়তে হবে 5 6 7 8 9 আবার 2 এর এক ক্লাস মানে সমীকরণে বিও বড় হইতে পারে আচ্ছা প্রশ্ন আমি করে দিব যেটা 4 এর 2 নাম্বার প্রশ্নটা পড়ো বসে একটা অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উৎকেন্দ্রিকতা রুট টু আর নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 4 একক এই যে এই অধিবৃত্তটা কোন ধরনের অধিবৃত্ত বুঝতে পারতেছি না তাইলে আমি কি ধরবো x স্কয়ারটা আগে আর কারেক্ট 4 এর 2 ভেরা একটু মনোযোগ দিয়ে শুন ভেরা সোজা তাহলে তোমাদের বাড়ির কাজ বুঝছো তো 1 3 4 এই 1 3 4 ভাইয়া দুই না মাত্র করাইলেন একটা ও হ্যাঁ 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 দুইয়ের দুই নাম্বারটা আর কি দুইয়ের দুই নাম্বার করো না আমি করাই দিব নেক্সট ক্লাসে দুইয়ের দুই করো না সাতের দুই দেখলে কান্না পাবে এত সোজা দেখো সাতের দুই কান্না পাবে তোমাদের দেখলে আচ্ছা এখন একটা এরপর একটা প্রশ্ন জিজ্ঞাসা করব এটা যদি পারো তাহলে বোঝা যাবে যে কনসেপ্ট ভালো আচ্ছা এস স্কয়ার আর বি স্কয়ার সমান এবার কে আসো ক্লাসে আমারে বলবা নিয়ামক দ্বয়ের মধ্যে দূরত্ব কত না প্লাস মাইনাস হয় না দূরত্ব 2a/e ডানেরটা a/e বামেরটা মাইনাস a/e ডিসটেন্স 2a/e আর উপকেন্দ্র দুইটার মধ্যে ডিসটেন্স কত এই ডানেরটা হলো এই বামেরটা হলো মাইনাস এই ডিসটেন্স টু এই পড়াইছি তোমাকে তাই না ভাই তা নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব টু এ বাই ই ইকাল টু ফোর তাহলে এ ইকাল টু কত টু ই না ভাইয়া ভাইয়া দেখো মজা একটু ই কত দেখো এই অঙ্কটা করার কারণে কি হলো চারের অঙ্কগুলো বাইরের কাজ দিয়ে দিতে পারলাম বুঝছো কারণ সকলে এরকম আল্লাহ হাফেজ ফর টুডে তোমরা হোমওয়ার্ক গুলা করে নিয়ে এসো কয়টা করেছি আটটা দেখো তো কয়টা না কিছু করার নাই সিলেবাস শেষ করতে হবে তো